সেই ট্রিটমেন্ট আমরা এখন শিখবো আর কি ইনশাল্লাহ। খুবই সহজ জিনিস। তার আগে দুইটা জিনিস আমি আগেও বলছিলাম, এখন আবার বলি। সেটা হচ্ছে এই ট্রিটমেন্টের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল ফেজের কাজ হচ্ছে টু ডিস্ট্রয় দ্য মাইক্রো অর্গানিজম, যে অর্গানিজম গুলো আছে সবগুলোকে কিল করে ফেলা, মাইক্রো অর্গানিজম কে কিল করা, ডিস্ট্রয় করে ফেলা। আর কন্টিনিউশন ফেজ হচ্ছে প্রিভেন্ট রিল্যাপস, অর্থাৎ হচ্ছে ইনিশিয়াল ফেজে তো সব অর্গানিজম বা ম্যাক্সিমাম অর্গানিজম মারা গেল, এখন যাতে পরবর্তীতে আবার দিবা প্রসেস না হয়, রিপিটেশন না হয়, যেটাকে আমরা রিল্যাপস বলতেছি, তার জন্যই হচ্ছে কন্টিনিউশন ফেজ। তো এখান থেকে আরেকটা বিষয় জানা যায় যে টিউবারকুলোসিস কারো একবার হলে আবারও হতে পারে, শুধু এমন না যে শুধু তাই না যে একবার হলে তা একবার হবে না, বরং আরো আরো বিষয় আছে যেরকম যে কারো পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, তার আবার এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে, লাংসে ইনফেকশন হয়েছিল এরপর প্লুরালে হলো, অথবা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হলো, অথবা বোনস হলো, অন্য কোথাও হতে পারে, সিএসএফ টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে, অনেক কিছু হতে পারে। এই জন্য এই রিল্যাপসটা যাতে না হয় সেই কারণে কন্টিনিউশন ফেজটা, এটা গেল একটা বিষয়। সেকেন্ড যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে WHO পুরো পেশেন্ট গুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান, আর একটা হচ্ছে ক্যাটাগরি টু। ক্যাটাগরি ওয়ান হচ্ছে কোন পেশেন্ট গুলোকে, আমরা আসলে এখানে একটা ডায়াগনোসিস করার, ডায়াগনোসিস কিভাবে করব সেই বিষয়টা চেক করতে গিয়ে বলছি যে আমরা কি করি, কাফ কাফ নেই, কাফ থেকে স্মিয়ার টেস্ট করে পরীক্ষা করে দেখি ওখানে আছে কিনা, যদি স্মিয়ারের মধ্যে টিউবারকুলোসিস পাওয়া যায় সেটা হচ্ছে স্মিয়ার পজিটিভ। আরেকটা হচ্ছে যে জিন এক্সপার্ট করি সেটা আরেকটা পরীক্ষা। তো ক্যাটাগরি ওয়ান তাদেরকে বলবো, ক্যাটাগরি ওয়ান হচ্ছে যে পেশেন্ট গুলো নতুন স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, নিউ কেসেস অফ স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। এখানে এই কথাগুলো চার্টের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক কিভাবে বলতে হবে, নিউ কেস অফ স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। তোমরা কমিউনিটি মেডিসিন অলরেডি পড়ছো, নিউ কেস, ওল্ড ওল্ড কেস, স্মিয়ার পজিটিভ, স্মিয়ার নেগেটিভ, এগুলো কি জিনিস। তো স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, আবার যদি সিভিয়ার এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, স্মিয়ার নেগেটিভ কিন্তু সিভিয়ার পালমোনারি টিউবারকুলোসিস, অর্থাৎ পেশেন্টের পালমোনারি টিউবারকুলোসিস এর সব ফিচার আছে, অথবা আমরা জিন এক্সপার্টে কনফার্ম হলাম যে তার পালমোনারি টিবি আছে কিন্তু তার স্মিয়ারটা নেগেটিভ। তারপর হচ্ছে সিভিয়ার কনকমিটেন্ট এইচআইভি ডিজিজ, অর্থাৎ টিউবারকুলোসিস এর সাথে যদি এইচআইভি থাকে, এই চারটা বিষয়গুলো যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলবো ক্যাটাগরি ওয়ান। আর ক্যাটাগরি টু হচ্ছে যারা ট্রিটমেন্ট আগে পায়, প্রিভিয়াসলি ট্রিটেড স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, কোন একটা পেশেন্ট কে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু সে সুস্থ হওয়ার পর আবার পজিটিভ পাওয়া যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রিল্যাপস, যদি কারো আবার টিউবারকুলোসিস হয়, রিল্যাপস হয়। ট্রিটমেন্ট ফেলিওর, ট্রিটমেন্ট ফেলিওর বলতে যদি কোনো পেশেন্ট ঠিক মতো ওষুধ না খায় এবং ওষুধ না খাওয়ার কারণে যদি আবার সমস্যা হয়, ট্রিটমেন্ট আফটার ডিফল্ট, ট্রিটমেন্ট আফটার ডিফল্ট। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু। এখন তো এই এই জিনিসগুলোই শুধু জানতে হবে, সারা জিজ্ঞেস করে ক্যাটাগরি ওয়ান বলতে কাদেরকে বুঝো, ক্যাটাগরি টু বলতে কাদেরকে বুঝো। ক্যাটাগরি ওয়ান যে ওয়ান পেশেন্ট থেকে আমরা কি দিব, ইনিশিয়াল ফেজ, এভাবে মনে রাখতে পারো যে 2, 4 বা মানে টোটাল হচ্ছে 6 মাস, ক্যাটাগরি টু তে হচ্ছে 7 মাস, সরি 8 মাস, এভাবে মনে রাখতে পারবো। ক্যাটাগরি ওয়ানে ইনিশিয়াল ফেজ হচ্ছে 2 মান্থস, এই 2 মান্থস আমরা কি দিব, আইসোনিয়াজাইড এইচ আর জেড ই, এটা সংক্ষেপে মনে রাখার জন্য, এইচ হচ্ছে আইসোনিয়াজাইড, রিফ্যাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, অথবা 2 মান্থস এইচ আর জেড এস, আইসোনিয়াজাইড, রিফ্যাম্পিসিন, পাইরাজিনামাইড, স্ট্রেপটোমাইসিন। আমরা এর আগে বলছি স্ট্রেপটোমাইসিনটা না দেওয়াই ভালো, আমরা ইথামবিউটলটাই দিই বেশিরভাগ ক্ষেত্রে। তবে ইথামবিউটল যদি দিই তাহলে কি করতে হবে, কে একজন বলো। কোন পেশেন্টকে ইথামবিউটল দিলে আমাদের কি কি করতে হবে,
রোল টু রুবনা হাসান লিজা। সেই ইন্টার মাসকুলার দিতে হবে। দিলে পেশেন্টের কি করতে হবে? গতকালকে তো পড়লাম। পেরিফেরাল নিউরোপ্যাথি আই আর চেক একটু আপে রাখতে আর একটু হবে। চিন্তা করো। হ্যাঁ, আই চেক আপে রাখতে হবে। কেন রাখতে হবে আই চেক আপ? স্যার ওই যে অপটিক নিউরাইটিস হয়ে যেতে পারে বাচ্চাদের, রেড গ্রিন বাচ্চাদের না, সবার ডিফারেনশিয়েট করতে পারে সবাই, আরেকটা কি রেড হয়, গ্রিনটা রেটিন ডিফারেনশিয়েট করতে ডিফারেন্সিয়েট পারে, করতে পারে না, ইন্টার একটু ভিজুয়াল অ্যাকুইটি। আরেকটা ভেরি গুড ভেরি গুড। এই দুইটা জিনিস, অপটিক নিউরাইটিস হয় এটা রেজাল্ট হচ্ছে কি ভিজুয়াল ইনক্যাপাসিটি ইম্পেয়ার্ড হবে বা হবে, এবং হচ্ছে সে রেড এবং গ্রিন কালার মধ্যে ডিফারেন্স করতে পারবে না। এটা অ্যাডাল্ট এবং বাচ্চা সবারই হয়, কিন্তু বলা হয় যে বাচ্চাদেরকে না দেওয়ার জন্য, কারণ হচ্ছে আর কি বেশি আই চেক আপে ইনফরমেশন যদি অ্যাডাল্ট পেশেন্ট হলে সে বলতে পারবে, তখন সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, ক্যাটাগরি ওয়ানে আমরা এই চারটা ড্রাগ দিব। হ্যাঁ, আইসোনিয়াজিড, রিফ্যামপিসিন, পাইরাজিনাব্যান্ড, ইথামবিউটল অথবা স্ট্রেপটোমাইসিন। ইথামবিউটল এর পরিবর্তে স্ট্রেপটোমাইসিন দেওয়া যায় 2 মাস, আর কন্টিনিউশন ফেজে দিব 4 মাস শুধুমাত্র আইসোনিয়াজিড এন্ড রিফ্যামপিসিন। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান। ক্যাটাগরি টু হচ্ছে 2 মাস হচ্ছে আইসোনিয়াজিড, রিফ্যামপিসিন, পাইরাজিনাব্যান্ড, ইথামবিউটল, স্ট্রেপটোমাইসিন, সাথে 1 মাস স্ট্রেপটোমাইসিন বাদ দিয়ে, 1 মাস স্ট্রেপটোমাইসিন বাদ দিয়ে শুধু হ্যাভ আইসোনিয়াজিড, রিফ্যামপিসিন, পাইরাজিনাব্যান্ড, ইথামবিউটল। তাহলে ইনিশিয়াল ফেজে গেল 3 মাস। এটা ক্যাটাগরি টু এর কথা বলতেছি। আর কন্টিনিউশন ফেজে 5 মাস তাও শুধু হচ্ছে আইসোনিয়াজিড, রিফ্যামপিসিন, ইথামবিউটল। এই হচ্ছে স্যার টোটাল 8 স্মিয়ার মাস পজিটিভ বলতে কি বোঝাচ্ছে? স্মিয়ার পজিটিভ মানে হচ্ছে তুমি কাপ থেকে কাপ নিলে, কাপ স্যাম্পল নেওয়ার পরে স্মিয়ার, স্মিয়ার তো বুঝো স্লাইডের মধ্যে নিয়ে কাপের একটা স্যাম্পল দিয়ে পড়তে পারো। স্মিয়ার পজিটিভ মানে হচ্ছে টিবাকুল বেসিক্যালি পাওয়া, সেটা হচ্ছে স্মেল পজিটিভ। মানে তুমি মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস যদি পাও স্যাম্পলের মধ্যে, তাহলে সেটা স্মেল পজিটিভ। ঠিক আছে, Yes, স্যার। স্যাম্পলের মধ্যে মাইক্রো অর্গানিজম পাওয়া গেলে হচ্ছে স্মেল পজিটিভ, কারণ আবার না পাওয়া গেলে স্মেল নেগেটিভ। আমরা একটু আগে দেখেছি যে অনেক সময় জিন এক্সপার্ট হচ্ছে মোর অ্যাকুরেট, একদম একদম অ্যাকুরেট আসে আর কি। জিন এক্সপার্ট পার্টে পজিটিভ আসলে স্ম্যাম পজিটিভ নেগেটিভ আসতে পারে, মানে কি জিন এক্সপার্টে তো সে জিন অ্যানালাইসিস করে রেজাল্ট দেয়, কিন্তু স্মিয়ার পজিটিভ মানে হচ্ছে হয়তো তার কাফের মধ্যে নাই, তার কাফ স্যাম্পলের মধ্যে নাই, কিন্তু সে টিবি পেশেন্ট। এটা আর এটা হচ্ছে শর্ট কোর্স রেজিমেন বলে একটা কথা আছে, ওইটা একটু দেখি না, যে প্রথম 2 মাস সেম এইচ আর জাইটি আইসোনিয়াজিড, রিফ্যামপিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, এই চারটা দেওয়া হয়। তবে বাচ্চা যদি বাচ্চা হলে আমরা ইথামবিউটল না দিয়ে কি দেবো, স্ট্রেপটোমাইসিন দিব। আর কন্টিনিউশন যে হচ্ছে 4 মাস সিনিয়র রিফান দিচ্ছে, এটা হচ্ছে 6 মান রেজিমিন বলে অথবা আচ্ছা গেল। এটা ট্রিপন ট্রিপন যে কোনো বই খুলে এই চারটা পাবা, ডব্লিউএইচএল ন্যাশনাল গাইডলাইনের চার্টও আছে, এই চারটা ভালো করে মুখস্থ করে খুলে, মানে আসলে না বোঝা তেমন কিছু নাই। এখন আমরা নেক্সট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্যাবলেট গুলো কিন্তু আসলে চারটা ড্রাগের জন্য চারটা ট্যাবলেট বেরোতে এরকম না, সবগুলা ট্যাবলেট একসাথে পাওয়া যায়।
চারটা ট্যাবলেট তার কথা কেটে কেটে আসছে। ডোজ কম্বিনেশন ওকে আহ ফিক্স ডোজ কম্বিনেশন এই শব্দটা একটু মাথায় ঢোকাও, যে আমরা যে চারটা ড্রাগ ইনিশিয়াল ফেজে দেই কিংবা কন্টিনিউশন ফেজে দুইটা দুইটা ড্রাগ দেই, এই দুইটা ট্যাবলেট গুলো আলাদা আলাদা থাকে না, বরং একসাথে পাওয়া যায়, মানে হচ্ছে একটা ট্যাবলেটের মধ্যে কম্বাইন্ড ফর্মে পাওয়া যায়, এটাকে বলা হয় ফিক্স ডোজ কম্বিনেশন। এটা অস্পির মধ্যে আসে, যে ফিক্স ডোজ কম্বিনেশনের এক্সাম্পল একটা হচ্ছে টিবাকুলোসিস, আরো এরকম আরো কিছু ড্রাগ পাওয়া যায় যেটা তোমরা সামনে ইনশাল্লাহ পাবা অ্যান্টিবায়োটিকের বাকি টপিক গুলো পড়ানোর সময়। তাহলে কি বললাম, ফিক্স ডোজ কম্বিনেশন অ্যান্টি টিবাকুলার ড্রাগস এর ফিক্স ডোজ কম্বিনেশন পাওয়া যায় বাজারে দুই রকম, একটা হচ্ছে 4-FDC আর একটা হচ্ছে 2-FDC। 4-FDC বলতে বোঝায় আইসোনিয়াজাইড, রিফামপিসিন, পাইরাজিনামাইড, ইথামবিটন, চারটা। 2-FDC বলতে বোঝায় আইসোনিয়াজাইড, রিফামপিসিন। আইসোনিয়াজাইড 75 মিলিগ্রাম, রিফামপিসিন 150 মিলিগ্রাম, পাইরাজিনামাইড 400 মিলিগ্রাম, ইথামবিটন হচ্ছে 275 মিলিগ্রাম। আর 2-FDC হচ্ছে শুধু আইসোনিয়াজাইড, রিফামপিসিন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি ট্রিটমেন্টে যাই দাও সাথে কি দিতে হবে, কেউ একজন বলো। কেউ একজন বলো, মনে করে তুমি ক্যাটাগরি ওয়ান পেশেন্ট কে ইনিশিয়াল ফেজে চারটা ড্রাগ দিলা এবং কন্টিনিউয়াস ফেজে দুইটা ড্রাগ দিলা, সাথে আরো কিছু সাপ্লিমেন্ট দিতে হবে কিনা? ভিটামিন স্যার, ভিটামিনের নাম কি? পাইরিডক্সিন। পাইরিডক্সিন, পাইরিডক্সিন, পাইরিডক্সিন দিতে হবে কেন? কারণ পাইরিডক্সিনটা বডি থেকে বেশি বের হয়ে যায় এই জন্য, আর ওইটার জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। আরো একটা কারণ আছে, পাইরিডক্সিন বের হয়ে যায় এবং থাকলে ব্যবহার ব্যবহার ঠিক মতো ইউজ হয় না আর কি, ইউজ করতে গেলে ইন্টারফারেন্স অফ প্রপার পাইরিডক্সিন ইউজেস, পাইরিডক্সিন বডিতে যেগুলো আছে সেগুলো ঠিক মতো ইউজ হয় না, এটা একটা। আর হচ্ছে বডি থেকে বের হয়ে যায় দুই নম্বর কারণ, এটার কারণে রেজাল্ট হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, যাতে এটা না হয় প্রিভেন্ট করার জন্য আমরা পাইরিডক্সিন সাথে দিব। এখন এটা তো জানলাম যে 4-FDC আছে, 2-FDC আছে, কাকে কয়টা করে ট্যাবলেট দিব, এটা একটা চার্ট আছে, তোমরা একটু খেয়াল করলে দেখবা যে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এর জন্য আলাদা করে দেওয়া আছে ওয়েট অনুযায়ী আর কি, ঠিক আছে। ওয়েট অনুযায়ী হচ্ছে, যদি কারো ওয়েট 30-35 বা 37-40 এরকম 37-এর মতো হয়, তাহলে দুইটা FDC দিতে হবে, 2-FDC সরি বললাম যে দুইটা 4-FDC দিতে হবে, আর হচ্ছে কন্টিনিউশনে দুইটা 2-FDC। যদি ওয়েট 38-54 কেজি হয়, তাহলে হচ্ছে তিনটা 4-FDC দিতে হবে ইন্টেন্সিভ ফেজে, আর তিনটা 2-FDC দিতে হবে কন্টিনিউশন ফেজে। এটা সহজ, 2-3-4-5, হ্যাঁ সবগুলা ক্ষেত্রে সেম, 4-FDC 2-FDC সবগুলাতে 2-3-4-5। জাস্ট ওয়েটটা মনে রাখবে, 30-37 হলে 2, 38-54 হলে 3, 75-70 হলে 4, 70 বেশি হলে 5। একইভাবে ক্যাটাগরি 2 এর জন্য আছে, জাস্ট চারটা মুখস্থ করে ফেলবে। এখন আরেকটা জিনিস বলবো আমরা, সেটা হচ্ছে দুইটা টার্ম, একটা টার্ম হচ্ছে এমডিআর টিবাকুলোসিস, আর একটা হচ্ছে এক্সডিআর টিবাকুলোসিস। এমডিআর টিবাকুলোসিস মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবাকুলোসিস, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবাকুলোসিস। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবাকুলোসিস বলতে আমরা বুঝি যে টিবাকুলোসিস যে পেশেন্ট আইসোনিয়াজাইড এবং রিফামপিসিনের এগেনস্টে
রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলছে। অর্থাৎ কোনো পেশেন্ট যদি আইসিইউ নিয়ে যায় এবং রিফামপ্রেসিন অর্থাৎ ধরো এমন একটা স্ট্রেন দ্বারা সে এফেক্টেড হলো যেটা হচ্ছে আইসিইউ নিয়ে যায় এবং রিফামপ্রেসিন দ্বারা মানে দুইটা ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, তাহলে সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। তো তোমাকে কোশ্চেন করবে যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কি, যে স্ট্রেন আইসোনেজ এবং রিফামপ্রেসিন এর এগেনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করেছে। রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে যে ট্রিটমেন্ট দিলে ঠিকমতো কাজ করবে না, পেশেন্টের মানে সুস্থ হতে সময় লাগবে বা সুস্থ হবে না, এটা হচ্ছে সমস্যা। আর রেজাল্ট হচ্ছে আরেকটা প্রবলেম হবে, সেকেন্ড লাইন ড্রাগ ইউজ করতে হবে যেটার ট্রিটমেন্ট কস্টটা বেড়ে যাবে, এটাও একটা প্রবলেম। তো ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ দিতে হবে। সেকেন্ড লাইন ড্রাগ যদি আমরা দিই সে সেকেন্ড লাইন ড্রাগ দিব এক নম্বর, দুই নম্বর হসপিটালাইজড হইতে হবে, কারণ হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ গুলো হসপিটালাইজেশনে নিয়ে দিতে হয়, আর হচ্ছে স্পেশালাইজড ডক্টরের অবজারভেশনে দিতে হয়। তো এটা হচ্ছে ট্রিটমেন্ট। আর একটা হচ্ছে এক্সডিআর, মানে হচ্ছে এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্স, মানে অনেক বেশি ড্রাগ রেজিস্ট্যান্স আর কি। এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট এর ডেফিনেশন হচ্ছে আইসিইউ নিয়ে যায় রিফামপ্রেসিন 4.0 এবং কয়টা হলো আইসিইউ নিয়ে যায় এবং সাথে সেকেন্ড লাইন থেকে যে কোনো একটা ড্রাগ যেটা ইনজেক্টেবল একটা অথবা দুই একের অধিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, তাহলে সেটা হচ্ছে এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্স। স্যার কথা কেটে কেটে আসছে, ওরকম বলতে এটা আসলে কি করবো, নেটওয়ার্কের প্রবলেম, তোমাদের এখানে যেরকম নেটওয়ার্ক দেওয়া হয়েছে। আচ্ছা আমি আরেকবার বলি, যে জিনিসটা বুঝো নাই সেটা জিজ্ঞেস করবো আর কি, মানে যে কথাটা শুনতে পাচ্ছ না ওইটা জিজ্ঞেস করবো, তাহলে আমি এটা আরেকবার বলবো। স্যার এক্সট্রিম ড্রাগ টিউবের ক্ষেত্রে তাহলে কোনটা দিলে কাজ করবে, যেহেতু ওর তিন চারটার উপরেই রেজিস্ট্যান্স হয়ে গেছে? সেক্ষেত্রে যেগুলো রেজিস্ট্যান্স হয় নাই সেগুলো দিতে হবে, যে ড্রাগগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওগুলো দিলে তো লাভ হবে না, বরং যেগুলো হয় নাই সেগুলো দিতে হবে আর কি, অন্য ড্রাগগুলো দিতে হবে, এমিকেসিন ক্যানামাইসিন মানে যেটা হয় নাই আর কি। কারণ কারো যদি এমিকেসিন হয়ে যায় তাহলে এমিকেসিন বাদ দিয়ে ক্যানামাইসিন দিতে হবে, ক্যাপ্রিমাইসিন দিতে হবে। এটা খুব রেয়ার, খুবই রেয়ার এবং এটা খুব মানে খুব কম পাওয়া যায় আর কি, ঠিক আছে। এটা জাস্ট আমরা আমাদের এটা এই ধরনের একটা টার্মিনোলজি আছে, এটা জানতে হবে, এই কারণে আমরা এটা জানবো, আর তেমন কোনো নেই, জাস্ট ইনফরমেশন গুলো এটা জানতে হবে যে কোন কোন ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। ফ্লুরোকুইনোলোন হচ্ছে কি, সিপ্রোফ্লক্সাসিন, রিবোফ্লক্সাসিন, এগুলো নেওয়া যায় রিফামপ্রেসিন, ফ্লুরোকুইনোলোন, এই তিনটা ড্রাগ সাথে সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে একটা অথবা দুইটা ড্রাগ যেগুলো ইনজেক্টেবল সেগুলো যদি রেজিস্ট্যান্ট ডেভেলপ করে তাহলে টোটালে চারটা বা পাঁচটা ড্রাগের রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্স ডেভেলপ করলে আমরা তাকে বলবো এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। তাহলে এখানে একটা কোশ্চেন বলো তো দেখি, এমডিআর টিউবারকুলোসিসটা খারাপ না এক্সডিআর টিউবারকুলোসিসটা খারাপ? স্যার এক্সডিআর টা খারাপ। হ্যালো, ফর ডটস ডটস কর্নার যেটা বলে আমরা, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা তোমরা কমিউনিটি মেডিসিনে অনেক ভালো করে পড়াশোনা করে আসছো, এগুলো এগুলো একটু দেখে নিবা। আর মনটক্স টেস্ট যেটা, এটা একটু দেখে নিবা, মনটক্স টেস্ট এটা কি, কিভাবে করা হয়, এটা দিলে কি হয়, এ সম্পর্কে একটু টুকটাক পড়াশোনা। আচ্ছা হ্যালো,
শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে যে লিভার ফেলিওরে বা হেপাটিক, আমরা তো অনেকগুলো ড্রাগ পেলাম, কয়টা ড্রাগ পেলাম, যে ফার্স্ট ফার্স্ট লাইনের ড্রাগের মধ্যে অনেকগুলো ড্রাগ আমরা পেলাম, যেগুলো কি করে হেপাটোটক্সিক। তাহলে কোশ্চেন গুলো একটু অন্যভাবে দিতে পারে, যে হেপাটোটক্সিক পেশেন্টকে কোন কোন ড্রাগ গুলো দেওয়া যাবে না, বলতে হবে আইসোনিয়াজাইড, রিফ্যাম্পিসিন, পাইরাজিনামাইড, এটা সংক্ষেপে মনে রাখতে পারো। আর আইপি, মানে আমরা বলি না অনেক সময় যে রেস্ট এন্ড পিস, যদিও ইসলামিক্যালি এটা কারেক্ট না, আর আইপি বলে, রেস্ট এন্ড পিস, ওইভাবে মনে রাখতে পারো আর আইপি, আর দি রিফ্যাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, এগুলো হচ্ছে হেপাটোটক্সিক। সো লিভার ডিজিজ বা লিভার ফেলিওর আছে এমন পেশেন্টকে এগুলো দেওয়া যাবে না। কিডনি ফেলিওর বা রেনাল কোনগুলো দেওয়া যাবে না, ইথামবিউটাল এবং স্ট্রেপটোমাইসিন দেওয়া যাবে না, কারণ এটা ফিটাল ডেফনেস করে, ফিটাল ডেফনেস হয়, সো এটা দেওয়া যাবে না। স্ট্রেপটোমাইসিন প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। তারপর সেকেন্ড লাইন ড্রাগ গুলো, হ্যালো, সেকেন্ড লাইন ড্রাগ কখন ইউজ করতে হয় এগুলো তো বলছি, তা রেসিস্ট্যান্ট ডেভেলপ করে সেকেন্ড হচ্ছে কোনো কারণে, যদি ফার্স্ট লাইন ড্রাগে এক্সপেক্টেড যে মানে এফিকেসি পাওয়ার কথা সেটা না পাওয়া যায়, যদি কোনো কারণে ফার্স্ট লাইন ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট বেশি থাকে, হ্যাঁ এগুলো তখন আমি দেখি। আরো দুইটা কোশ্চেন করে সাদা, খুব প্রিয় কোশ্চেন, ঠিক আছে, এই দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে যে একটা পেশেন্ট ট্রিটমেন্ট শুরু করার পর তোমার কাছে কিছুদিন পর আসলো, আবার এসে বললো যে যে আমার চোখ হলুদ হয়ে গেছে, হাত পা হলুদ হয়ে যাচ্ছে, বসা হলুদ হয়ে যাচ্ছে, এখন আমি কি করবো? সেক্ষেত্রে তুমি এজ এ ফিজিশিয়ান কি করবা? ফার্স্ট কাজ হচ্ছে ডাক্তার বন্ধ করে দিতে হবে অ্যান্টিবায়োটিক ড্রাগ, যেটার কারণে জন্ডিস হচ্ছে সেটা বন্ধ করে দিতে হবে। তার লিভার ফাংশন টেস্ট করতে দিতে হবে, আমরা তা দেখব যে লিভার ফাংশন টেস্টের রেজাল্ট কি। আর যদি আমরা কি করব যে কোনো প্রবলেম পেলাম না, তাহলে যেটা হবে বলে যে চ্যালেঞ্জিং ডোজে দেওয়ার জন্য, টিউবারকুলোসিস এর ট্রিটমেন্ট হিসেবে চ্যালেঞ্জিং ডোজ দেওয়ার জন্য, মানে হচ্ছে প্রথমে একটা কম হেপাটোটক্সিক ড্রাগ দিয়ে শুরু করতে হবে লো ডোজ, তারপর আস্তে আস্তে ডোজ বাড়াতে হবে, এবং এইভাবে ডোজ বাড়ানোর পর একটা ড্রাগ চালু করার পরে এরপর আরেকটা ড্রাগ দিতে হবে, অ্যাড করতে হবে, এবং শেষ পর্যন্ত কম্বাইন্ড ড্রাগে চলে যেতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জিং ডোজ আর কি। ধরো যে আমরা তিনটা ড্রাগ একসাথে দিব বা চারটা ড্রাগ একসাথে দিব, এখন তার জন্ডিস হয়ে গেছে, চারটা ড্রাগের মধ্যে কোন ড্রাগটার কারণে জন্ডিস হয়েছে ওটা তো আমাদের জানা নেই, প্রথমে আমি চ্যালেঞ্জিং ডোজ হিসেবে সবচেয়ে লেস হেপাটোটক্সিক ড্রাগ যেটা সেটাকে দিব, তারপর ডোজটা বাড়াবো একটু, দেখবো যে তার জন্ডিস হচ্ছে কিনা, যদি জন্ডিস না হয় তাহলে আরেকটা ড্রাগ অ্যাড করবো, ওটাও ডোজ বাড়াবো, ওটাতে যদি জন্ডিস না হয় তাহলে আরেকটা ড্রাগ অ্যাড করবো, এবার করে সবাই অ্যাড করবো। আর প্রেগনেন্সিতে কি হবে সেটা তো বলছি, প্রেগনেন্সিতে স্ট্রেপটোমাইসিন দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা একটা এইট ক্রেনিয়াল নার্ভ, ফিটাসের এইট ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ করে, তো ফিটাল ডেফনেস হয়। কিন্তু এই হচ্ছে মোটামুটি টুকটাক বাইভাবেশনগুলো। আরেকটা কথা বলবো বলতেছিলাম, সেটা হচ্ছে ক্যাটালেজ পারক্সিলেজ এনজাইম যেটা, হ্যাঁ এটার জন্য যে জিনটা দায়ী এখানে, বা আইসোনিয়াজাইডের রেসিস্ট্যান্সের জন্য যে দুইটা জিন দায়ী, দুইটা জিন আছে, একটা আইএনএইচ এ জিন যেটা নাম তোমাদেরকে বলছিলাম, আর একটা হচ্ছে ক্যাট জি জিন, ঠিক আছে, ক্যাট জি জিন, এই দুইটা জিন নামগুলো একটু মনে রাখবা, অনেক সময় জিজ্ঞেস করে যে
কোন জিনের কারণে এগুলা হয়, মানে রেসিস্ট্যান্ট ডেভেলপ করে। আচ্ছা এতক্ষণ যা আমরা পড়লাম এর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা? স্যার জিন বলুন না, আমার একটু বলেন। INH এ জিন, INH এ জিন, এটা হচ্ছে এক, এটা হচ্ছে KAT, ক্যাট, তারপর স্পেস, এরপর জি, ক্যাট জি জিন, ক্যাট জি জিন। স্যার এন্টি টিউবারকুলার ড্রাগ সবই কি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন? যেগুলো ফার্স্ট লাইন ড্রাগ সেগুলো সবই ওরাল এক্সেপ্ট স্ট্রেপটোমাইসিন। ফার্স্ট লাইনের মধ্যে স্ট্রেপটোমাইসিনটা IM দেয়, বাকি সবগুলাই ওরাল। আর হচ্ছে সেকেন্ড লাইনের মধ্যে ওরাল এবং IV, IM বিভিন্ন রকম আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমরা নেক্সট অন্য টপিকে চলে যাবো। আপনার কথা বুঝা যাচ্ছে না। আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা